সালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইউরোবিডি ব্লগসে। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আমি রবিউল ইসলাম আপন আসি পোল্যান্ড থেকে আপনাদের সাথে। এখন আমি পোল্যান্ডে আছি, পোল্যান্ডে প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। গাড়িগুলোর অবস্থা দেখতেছেন এবং রোডগুলোর অবস্থা দেখুন, একদমই বরফ জমে আছে, এমনভাবে পড়েছে সব ঢেকে গিয়েছে। লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি লাইটের দিকে একটু মোবাইলটা উঠাই, দেন দেখা যাচ্ছে বরফগুলো কীভাবে পড়তেছে, মনে হচ্ছে তুলো অথবা বৃষ্টির মতো ঝরতেছে। আসলে সামনে থেকে দেখা আর মোবাইলে বা ভিডিও দেখা অন্যরকম একটা ফিলিংস। সো আপনি যারাই আসতে চাইতেছেন, এখন পোল্যান্ডে যারা আসতেছেন, তো সবাইকে আমন্ত্রণ, ঠিক আছে, সবাই আসতে পারেন। আসলে ভাগ্যে তো সবাই হয় না, যার জন্য ভিসা এখন অনেকজনেই পাচ্ছেন বা অনেকজনে পাচ্ছেন না, আমি আসলে সেটা নিয়ে কথা বলতে চাই না, যেহেতু আমি ভিসা নিয়ে কথা বলি না তেমনটা। আমি এমনিতেই পোল্যান্ডের ব্লগসগুলো আমার নিজের পার্সোনালি বলতে গেলে সেইটা শেয়ার করি, এখানে মানে প্রফেশনালি কোনো কিছু না, ঠিক আছে, আমি পার্সোনালি এটি শেয়ার করতে চাই। সো দেখতে দেখতে চলুন আমরা দেখে আসি আরও কিছু বরফ পড়া এবং আদার্স প্লেসগুলা, আমরা ওই দিকটায় হেঁটে যাই, তাহলে আরও কিছু দেখা দেখতে পারবো। আমি আসলে রাত্রিবেলায় বের হয়েছিলাম, যেহেতু আমার জব টাইম শেষ হওয়ার পরে আমি বের হতে পারি, দেন আমি রাত্রিবেলায় বের হয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার মাথার উপর দিয়ে প্রচুর পরিমাণে বরফ পড়তে আছে। হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে এসেছি, এখন আপনাদের সুবিধার্থে আমি এখানে দেখাতে চেষ্টা করতেছি যেন কীভাবে পড়তেছে সেটা আপনারা দেখতে পারেন, এবং নিচে তো অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা বরফ জমে আছে। আমাদের সাথে যারা যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি পার্সোনালি সব বিষয় এখানে শেয়ার করে থাকি, এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বিষয় জানতে চান, সেই ক্ষেত্রে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা উপরে উঠানোর পরে কেমনটা উপর দিয়ে পড়তেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন রাত্রিবেলায় অর্থাৎ বাংলাদেশ সময় এখন 1:44 রাত। সো দেখতে পাচ্ছেন এখন কেমন এই তুষারগুলো পড়তেছে আমার মাথার উপর দিয়ে, পিছন দিয়ে দেখানো যাচ্ছে। আমি রোডটা ক্রসিং করব এখন এই সামনে থেকে, দেখতে পাচ্ছেন আমি যতটা মানে লাইট পড়তেছে ততটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেজন্য আমি চেষ্টা করতেছি ক্লিয়ারলি দেখানোর জন্য আপনাদেরকে। আমি রাস্তার ওয়ার্ড করে ওই পাশে গেলাম। এটা হলো আমি যেখানে আছি ওইখানকার একটা পার্ক, এবং পার্কের গাছগুলো দেখতে পাচ্ছেন কেমনটা ঢেকে গিয়েছে বরফের সাথে, প্রচুর পরিমাণে বরফ পড়তে আছে। আসলে এটা এই মাসটাই চলবে, ফেব্রুয়ারি মাসটা একদমই পড়বে, তারপরের থেকে যখন মার্চ আসতেছে বা ফেব্রুয়ারি লাস্ট থেকে এইটার বরফ পড়াটা অফ হয়ে যাবে।
অনেকটা একটা পার্কের মধ্যে। এটা হলো যে একটা বাজারের সাইড, আমার এখানে কি এখানে খোলা বাজার বসে, সেই খোলা বাজারে দিয়ে আসলাম। আমি এখান দিয়ে হাঁটতেছি, একা একা হাঁটতেছি, আমার পিছনে একজন দেখতে পাচ্ছেন, তবে সে এখানকার পোল্যান্ডের বাংলাদেশি না, বাংলাদেশি, শুধু আমি একাই হাঁটতেছি এখানে, বিকজ আমার ডিউটি শেষ, শুধু আমি একাই, অন্যজন যারা আছে তারা ডিউটিতে আছে, যার জন্য একা একাই হাঁটা হচ্ছে। আজকে সেই সকালবেলা থেকে বরফ পড়তেছিল, তারপরে আবার কিছুক্ষণ থেকে দুপুরবেলা একটু অফ হয়েছিল, সেগুলো আবার দেখলাম গলে গিয়েছে বরফগুলো, তারপর থেকে আবার দেখলাম শুরু হলো সন্ধ্যাবেলা থেকে, এখন সে চলতে আছে চলতে আছে, জানি না কোথায় গিয়ে থামে। তবে আগে অনেক বেশি পড়তো, এখন সে পরিমাণে বরফ পড়তেছে না বলতে গেলে, এখন তাও কমই আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আপনারা ওই দিকটায় কেমন ক্লিয়ার দেখা যায়, এইগুলো দেখতে আরও সুন্দর দেখাচ্ছে, যার জন্য আমি এই দিকটায় ক্যামেরাটা ব্যাক করলাম। বেঞ্চগুলো মানুষে বসার দেখেন, সবগুলোতে একদম বরফ পড়ে জমে গেছে। এই যে আমার পিছনটায় বরফ পড়তেছে, আমি আরেকটা রোড ক্রস করতেছি এখন। আসলে এখানে দেখানোর মতো এতটা জায়গা থাকলেও বা কমই আছে, এবং থাকলেও আমি দেখানো সম্ভব হতেছে না, কারণ আমার কাছে প্রচুর ঠান্ডা লাগতেছে, যার জন্য আমি এতটা হাঁটতে পারতেছি না, সেজন্য আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না আর। আর কিছুক্ষণের মধ্যেই বাইরে যে অবস্থান দেখতেই পাচ্ছেন, আমি থাকলে এখানে জমে যাব আমি নিজেই, গাড়িগুলো দেখুন একদম বরফে ঢেকে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ভিডিওটা আর বেশি বড় করাটা আমার জন্য ভালো হবে না, যদি ঠান্ডা লেগে যায়, এখন তো করোনার সময় জানেন, সেক্ষেত্রে প্রবলেমটা হতে পারে, তাই আগে থেকে সেফ থাকা ভালো এবং আপনারাও সেফ থাকবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট অথবা লাইক করার জন্য অনুরোধ রইল, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও এই বরফের ইউরোপিয়ান সে পোল্যান্ডের উপভোগ করার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ।